আমরা যারা নতুন অ্যাকোয়ারিয়ামে মাছ পালন শুরু করি ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা যায় যে আমরা মাছ বাঁচাতে পারি না এবং আমরা ভেবে বসি যে অ্যাকোয়ারিয়ামে মাছ পালন পদ্ধতিটা কতই যেন কঠিন ছোট ছোট কিছু বেসিক জিনিস জানা থাকলে আপনার এই কঠিন কাজটা কিন্তু হয়ে যেতে পারে খুবই সহজ অ্যাকোয়ারিয়ামে মাছ পালতে গেলে সবার আগে আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মাছের কি প্রয়োজন সত্যি বলতে গেলে আপনার মাছ কখনোই আপনার কাছে খুব বেশি কিছু কিন্তু চাইবে না একটু টক্সিসিটি অ্যান্ড স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট প্রপার ওয়াটার কন্ডিশনার ভালো খাবার আর একটুখানি ভালোবাসা আসলে কি অনেক বেশি কিছু আপনার মাছের এই তিনটা চাহিদা আপনি পূরণ করে দিন দেখবেন কখনোই আপনার মাছ আর আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না তো চলুন দেখে আসি এইবার মাছের এই তিনটা চাহিদা কি কি এবং কিভাবে আপনারা এই চাহিদাগুলো পূরণ করতে পারেন নাম্বার ওয়ান টক্সিসিটি অ্যান্ড স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট তাহলে কিভাবে আমরা আমাদের মাছকে টক্সিসিটি এবং ওভার স্ট্রেস থেকে বাঁচাতে পারবো সিম্পল আপনার অ্যাকোয়ারিয়ামে যদি প্লাস্টিকের গাছ খেলনা কালার পাথর এই ধরনের কোনো কিছু থাকে তাহলে সেটা তুলে ফেলুন কারণ আপনার অ্যাকোয়ারিয়ামের এনভায়রনমেন্ট আপনি যতটা ন্যাচারাল রাখতে পারবেন ততই আপনার মাছের জন্য ভালো অ্যাকোয়ারিয়ামের তলাতে যে গ্র্যাভেল বা পাথর দিয়েছেন তা যদি মোজাইকের হয় তাহলে কিন্তু তাও তুলে ফেলতে হবে পাথর হিসেবে অবশ্যই আপনাকে ন্যাচারাল বা অ্যাকুয়া সেফ গ্র্যাভেল কিন্তু ইউজ করতে হবে এই কালার পাথর অথবা মোজাইক পাথর এগুলোই কিন্তু আপনার অ্যাকোয়ারিয়ামে টক্সিসিটি বাড়ানোর প্রধান কারণ আপনার মাছকে কখনোই ওভার স্ট্রেস দেওয়া যাবে না মাছের প্রয়োজনের তুলনায় ওকে আরও অল্প জায়গা দেয়া অথবা ওভার ক্রাউডেডলি মাছ রাখা আবার ধরুন আপনি যদি ফিশ কম্প্যাটিবিলিটি চার্ট মেনটেন না করে মাছ রাখেন তাহলে কিন্তু এগুলো আপনার শখের মাছকে স্ট্রেস দিবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি চাইলেও সব মাছের সাথে সব মাছ কিন্তু রাখতে পারবেন না সব মাছের সাথে সব মাছ বাঁচে না সুতরাং অবশ্যই আপনাদের ফিশ অ্যাডাপ্টেবিলিটি চার্ট দেখে ফিশ স্টক করতে হবে এক্সেসিভ লাইটিং কিন্তু অনেকের অ্যাকোয়ারিয়ামের মারাত্মক সমস্যা এখন দেখি মানুষ আবার অ্যাকোয়ারিয়ামে ডিস্কো লাইটও লাগায় না মাছ আপনাদের মতো ডিস্কো করে না সো দয়া করে ওদেরকে ডিস্কো লাইট বাদ দিয়ে প্রপার অ্যাকোয়ারিয়ামে লাইট দিন অ্যাকোয়ারিয়ামে সম্ভব হলে WRGB অথবা সাদা বা ওয়ার্ম কালারের সফট লাইট ব্যবহার করবেন নাম্বার টু ভালো ওয়াটার কন্ডিশন পানির বেসিক কিছু গুণাগুণ কিন্তু মাছের জন্য অনেক ভাইটাল রোল প্লে করে লাইক অক্সিজেন আবার পানিতে দ্রবীভূত অ্যামোনিয়া কিন্তু প্রচণ্ড রকম মাছের ক্ষতি করে পানিতে অক্সিজেন বাড়ানোর কাজটা কিন্তু এয়ার পাম্প খুব সহজেই করে থাকে এবং অ্যামোনিয়া কমিয়ে রাখার কাজটা কিন্তু করে ফিল্টার মনে রাখতে হবে এই দুইটা জিনিস কিন্তু আপনাদের অ্যাকোয়ারিয়ামে ম্যান্ডেটরি আপনারা কখনোই এই দুইটা জিনিস ছাড়া প্রপারভাবে মাছ পালতে পারবেন না আপনি প্রতিদিন মাছকে যে খাবার দিচ্ছেন ওখান থেকেই কিন্তু অ্যামোনিয়া প্রোডিউস হচ্ছে এই অ্যামোনিয়া কমিয়ে রাখতে হলে আপনার ফিল্টারেশনে অবশ্যই কিন্তু নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রয়োজন সংক্ষেপে এটাকে সাইকেলিং বলে এই সম্বন্ধে বেটার ধারণা পেতে টপ লেফট কর্নারের লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আমার সাইকেলিংয়ের ভিডিওটা দেখে আসতে পারেন সাইকেলিংয়ের ভিডিওটা কিন্তু আমার করা ফার্স্ট ভিডিও 5 বছর আগে মনে রাখবেন
আপনার অ্যাকোয়ারিয়ামে মাছ যত বেশি থাকবে তত বেশি কিন্তু অ্যামোনিয়া প্রোডিউস হবে এবং আপনার ফিল্টারেশনের ক্যাপাসিটি কিন্তু তত বেশি প্রয়োজন হবে। এ কারণে অ্যাকোয়ারিয়ামে আগে সাইক্লিং করতে হবে এবং তারপর মাছ ছাড়তে হবে। মনে রাখতে হবে সপ্তাহে একদিন 50% ওয়াটার চেঞ্জ কিন্তু ম্যান্ডেটরি। নতুন পানি পেলে মাছ ভালো থাকে এবং অ্যাকোয়ারিয়ামের পানির প্যারামিটারও কিন্তু রিসেট হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিষয় কিন্তু ভুলবেন না। ডেফিনেটলি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং ফাইয়াদাগ্রোর সাথেই থাকবেন। নাম্বার 3, মাছকে ভালো খাবার খাওয়ান। অ্যাকোয়ারিয়ামের মাছ পালনে সবাই কিন্তু আরেকটা ব্যাপার নেগলেক্ট করে, যেটা হচ্ছে মাছকে ভালো খাবার দেয়া। হ্যাঁ, আমরা যেমন প্রতি বেলায় একই খাবার খাই না, ঠিক তেমনইভাবে আমাদের শখের মাছটাকেও কিন্তু প্রতি বেলায় একই খাবার খাওয়ানো ঠিক হয় না। নেচারে মাছ অনেক বড় জায়গায় বসবাস করে এবং অনেক ধরনের খাবার ওরা খায়, যাতে কিন্তু ওদের পুষ্টি চাহিদা পূরণ হয়। আমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 ধরনের খাবার কিন্তু আমাদের অ্যাকোয়ারিয়ামের মাছকে খাওয়ানো উচিত। সপ্তাহে একদিন যদি লাইভ ফুড দিতে পারি আমরা, তাহলে কিন্তু আরও ভালো। আপনারা গুরুত্বপূর্ণ 3টি বিষয় তো জানলেন, আশা করাই যায় যে অ্যাকোয়ারিয়ামে মাছ পালন পদ্ধতিতে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু মাছ যদি অসুস্থ হয় তাহলে কিভাবে সুস্থ করবেন, এটা কিন্তু আরেকটা আলোচনার বিষয় হয়ে রয়ে গেল আরেক ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিষয় কিন্তু ভুলবেন না। ডেফিনেটলি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন এবং ফাইয়াদাগ্রোর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।